আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং তথ্যবহুল একটি ভিডিও, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক বিষয়ে আইডিয়া বা ধারণা হবে। অর্থাৎ আপনারা যারা বাড়ি তৈরি করতে চান, আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে কীরকম বাড়ি তৈরি করতে কত টাকা ব্যয় বা খরচ হবে, এবং আপনারা যারা কাজ করেন বা যারা কন্ট্রাক্টর আছেন, আপনাদের অনেকটা কাজে আসবে। যখন পার্টি আপনাদের কাছে একটি বাড়ির হিসেব চাইবে যে আমার এরকম এরকম আয়তনের একটি বাড়ি হবে, বাড়িটি করতে কতটুকু মালামাল লাগবে বা খরচ কীরকম হবে, তখন আপনার অনেকটা সহজ হবে এর একটা প্রাথমিক ধারণা দিতে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, আমি উদাহরণস্বরূপ আপনাদের এই বাড়িটি দেখাবো। এটি হচ্ছে টিন সেট একটি বাড়ি, মোটামুটি মানের ডিজাইনের একটি বাড়ি দেখতে পাচ্ছেন। এখনও কমপ্লিট হয়নি, তাই সেরকম ফুটে ওঠেনি। বাড়িটি কিন্তু অতিরিক্ত গর্জিয়াস বা ঝাপসা করা ডিজাইন না, খুব সিম্পল ডিজাইন। তো চলুন আমরা ভেতরটা দেখি। আমরা প্রথমে এদিক থেকে ঢুকব, এটা মেইন দরজা। ঢুকে আমরা আসলাম ড্রয়িং রুমে। এখান থেকে এদিকে একটা বেডরুম এবং দিকে একটা বেডরুম, অর্থাৎ দুই পাশে দুইটা বেডরুম, মাঝখানে ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সামনে একটা বারান্দা বা ব্যালকনি দেখতে পাচ্ছেন। দুইটা বাথরুম আছে, একটা হচ্ছে রুমের সাথে, এটা এবং একটা হচ্ছে এই যে এটা কমন বাথরুম। তো যাই হোক, বাড়িটি এখনো কমপ্লিট হয়নি, তাই কিছু হয়তো মিসিং লাগছে, অর্থাৎ একটা কিচেন এবং সামনে মেইন বারান্দা, কাজ এখনো বাকি আছে। তো যাই হোক, মূলত এই বাড়িটিতে দুইটি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি কিচেন রুম দিয়েই বাড়িটি করা হয়েছে। সর্বমোট 1250 স্কোয়ার ফিট জায়গায় বাড়িটি করা হয়েছে। তো এই বাড়িটি কমপ্লিট করতে মোট 4.5 লক্ষ টাকা খরচ হবে, অর্থাৎ এ পর্যন্ত যতটুকু কাজ সম্পন্ন হয়েছে তার একটা হিসেব করে সেই অনুপাতে বাকি কাজের একটা হিসেব বের করা হয়েছে। উল্লেখ্য যে বাড়িটিতে 3 ইঞ্চি গাঁথনি এবং 3 সুতা 2 সুতা রোডের সমন্বয়ে করা হয়েছে, তাই খরচ অনেকটা কম হয়েছে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।